জোরে জোরে দুইটা ঘন্টা বাজিয়ে দিলাম। এই রোডে বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে, স্পেশালি আজকে আমরা খেতে যাচ্ছি পালংকিতে, যেটা রয়্যাল টিউলিপের একটু পরেই ইনানিতে। পালংকি খাবারের জন্য বেশ নাম কুড়িয়েছে ইতিমধ্যে, আর এছাড়াও কোরাল স্টেশন, আরও বেশ কিছু আছে নাম জানা অজানা। সো ঠিক সি পার্লের পরপরই কিন্তু পালংকি, আমরা পালংকির সামনে চলে এসেছি। আমাদের এখনকার পর্ব পালংকি রেস্টুরেন্টের খাবার দাবার। আমি বলে রাখি আপনাদেরকে, আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার না, কিংবা ফুড ব্লগিং আমি পারিও না, কিন্তু যেহেতু এসেছি এখানে মেরিন ড্রাইভ রোডের এই পালংকি রেস্টুরেন্টের অনেক নাম ডাক শুনেছি, এটা সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এইটুকু বলে রাখি যে পালংকির খাবার দাবার নাকি বেশ ভালো, বেশ ভালো সবাই বলে থাকেন। সো আমরা সেই ভালো খাবার আজকে টেস্ট নেওয়ার চেষ্টা করব। সি ভিউ রেস্টুরেন্ট ইনানি পালংকি, এখানে পাওয়া যায় দেশি, চাইনিজ, ইতালিয়ান, কন্টিনেন্টাল অ্যান্ড গ্রিল সি ফুড। পালংকি খুব চমৎকারভাবে ফুলে ফুলে সাজানো, বেশ ভালো লাগছে, যেন দুপাশ থেকে ফুল ওয়েলকাম করছে। বাইরে কিছু বীচের চৌকি পাতা আছে, বেশ ভালো। বাহ, পালংকি লেখাটাও বেশ আর্টিস্টিক ওয়েতে লেখা। এই যে একটা ঝুলানো বেল দেখতে পাচ্ছেন না, এটা একটা বৈশিষ্ট্য আছে, সেটার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। জাস্ট এই লেখাটা পড়েন, ইফ ইউ লাইক আওয়ার ফুড প্লিজ রিং দ্য বেল। সো আমরা খাওয়া শেষ করে যাওয়ার সময় অবশ্যই মনে হচ্ছে বেলটা খুব জোরে ঘন্টা বাজিয়ে যেতে হবে। চমৎকার চমৎকার ইন্টেরিয়ার, বেশ ভালো লাগছে। পালংকি রেস্টুরেন্টের বাইরের ওপেন স্পেসটা বেশ সুন্দর, এবং এখানে বসে একটা বিকেল একটা সন্ধ্যা কাটিয়ে দেওয়ার অনুভূতি নিশ্চয়ই মন্দ হবে না। আমরা ভর দুপুরে পালংকিতে দুপুরে লাঞ্চ করতে এসেছি। এখানে একটা বড় হল রুম আছে, অনেক মানুষ একসঙ্গে খাওয়ার সুযোগ আছে এখানে, আর তাদের ইন্টেরিয়ারটা বেশ বেশ চমৎকার, একটু ঐতিহ্যের সঙ্গে মিল রেখে করেছে। এই ওয়ালটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওয়াও, একসঙ্গে কতগুলো ঘড়ি, এন্টিক ঘড়ি, বিভিন্ন সময়ের, প্রাচীন সময়ের, অনেক পুরনো সময়ের অনেকগুলো ঘড়ি তারা এখানে একটা ডিসপ্লে করেছে, আপনাদের সবার কাছে ভালো লাগবে এটা। পালংকির ইন্টেরিয়ারের একটা চমৎকার পার্ট হচ্ছে শুকনো মরিচ দিয়ে তারা এখানে একটা সুন্দর দেয়াল সাজিয়েছে, যেটা সত্যি সুন্দর। মানে এটা একটা ইনোভেটিভ আইডিয়া, মানে মরিচ, মরিচের কত রকম ব্যবহার করা যায়। পালংকিতে কী কী খাবার পাওয়া যাচ্ছে তার মেনু আমাদের সামনে চলে এসেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে নামগুলো খুবই চমৎকার, এবং আপনি খেয়ে না যতখানি তৃপ্ত হবেন তার চাইতে এই মেনুর নামগুলো পড়ে আরও বেশি ভালো লাগবে। যেমন মেনুতে আছে বাঙালির অনিবার্য, যেগুলো আসলে না হলেই না, ভর্তা ভালোবাসা, ইদানিং আমরা ভর্তা খেতে খুব পছন্দ করি, অনেকগুলো ভর্তার আইটেমস আছে, আবার সবজির সঙ্গে সবজি সরগরম, মানে বেশ একটা অনুপ্রাস মিলিয়ে এই নামগুলো রাখা হয়েছে। আর আপনারা তো জানেন আমরা মাছে ভাতে বাঙালি, সো মাছে ভাতে বাঙালি চমৎকার। পাতুরির মধ্যে দেখছেন একটা নাম খুব সুন্দর করে লেখা, তিরিং বিড়িং চিংড়ি লুকোচুরি পাতুরি রেখেছো বাঙালি করে, হ্যাঁ নিজে যারে বড় বলে। তারপরে যে নরম গরম খবর আছে, চাপ সামলাও, কক্সবাজারের টারজান, ওয়াও নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, হাঁসফাঁস।
লালে লাল দুনিয়া খুবই চমৎকার, খুবই ইনোভেটিভ একটা আইডিয়া যে এখানে এত সুন্দর করে জন্ম থেকে জ্বলছি। দেখেন ভারত সন্ধানে, মানে এটা ইন্ডিয়ান ফুড যেগুলো আছে। এবার চলে আসি ডেজার্টে। অবশেষে যদি সুন্দর একখান মুখ পাইতাম, মহেশখালীর পান খেলি তারে বানাই খাওয়াইতাম, সেই বিখ্যাত গানের সঙ্গে লাভলেনের মিষ্টি পান, চায়ের কাপে ঝড়। আর দেরি না, আমরা আমাদের খাবারে ঝড় তুলি। চলেন বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের খাবার চলে আসছে, খাবারগুলির সঙ্গে একটু পরিচয় করে দিই আপনাদের। এটা হচ্ছে শাক চিংড়ি, এটা হচ্ছে লইট্টা শুটকি ভর্তা, না আর এটা হচ্ছে টমেটোর ভর্তা, এটা একেবারে পাহাড়ি ঝাল মুরগি, যেটা সেটা পাহাড়ি ঝাল মুরগি, এবং তারা জানিয়েছেন যে এটা এখানকার বেস্ট, মানে বেস্ট, ওয়ান অফ দি বেস্ট আইটেম। এটা হচ্ছে ডাল ভর্তা আর ঘন ডাল, আর সঙ্গে সেই কক্সবাজারের বিখ্যাত লইট্টা ফ্রাই তো আছেই। আর সবচেয়ে স্পেশাল আইটেম হচ্ছে যেটা হচ্ছে ভেটকি পাতুরি। এখানে পাতুরির আরও কয়েকটা আইটেমস আছে, কিন্তু এইটা নাকি খুব জনপ্রিয় এখানকার। হ্যাঁ, দেখি আমরা খাবার শুরু করি, ভাত তো আছেই। জোরে জোরে দুইটা ঘন্টা বাজিয়ে দিলাম। এর একটা কারণ হচ্ছে যে এখানে লেখা আছে খাবার যদি পছন্দ হয় তাহলে বেল বাজিয়ে যাবেন, কিন্তু আমার কাছে শুধু খাবার না, পুরো এনভায়রনমেন্টটাই পছন্দ হয়েছে। স্পেশালি আমি ফুড রিভিউয়ার না, ফুড ব্লগার না, সো দ্যাট আমি ফুড নিয়ে কিছু বলবো না। আমার সময়, আমার এই জায়গা, খাবার এবং আমি একটা কোয়ালিটি টাইম পাস করেছি। আমার কাছে মনে হয়েছে যে এইটা সময় কাটানোর জন্য এবং আর অন্যান্যদের কাছেও পছন্দ হয়েছে, নিশ্চয়ই তারা খাবার পছন্দ করেই করেছেন, আমি জানি না। সো আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল একটা ভালো টাইম এখানে পাস করেছি। আমি বলবো যে কক্সবাজারে যারা ফুড নিয়ে, টাইম পাস করা নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে যাদের খুব বেশি হেজিটেশন থাকে, মেরিন ড্রাইভ ইজ বেস্ট, অ্যান্ড মেরিন ড্রাইভের পাশে পালংকি। খারাপ সময় কাটবেন, ভালো থাকবেন, উইশ ইউ অল দ্য বেস্ট।